বিশ্বের নানা প্রান্তে হঠাৎ করেই যখন তখন শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ এবং অশান্তি, তাই শান্তির বার্তা দিতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর বাসস্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম বুদ্ধ। বুদ্ধদেবের বিভিন্ন ধ্যান ধারণা মূর্তির আকারে তুলে ধরা হয়েছে পুজো প্যান্ডেল। সম্পূর্ণ প্যান্ডেলটি থার্মোকল দিয়ে কারুকার্যে সাজানো হয়েছে। এবছর 30তম বর্ষে পদার্পণ করলো কেশপুর ব্লকের আনন্দপুর বাসস্ট্যান্ডের সার্বজনীন দুর্গোৎসব। পুজোর পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হয় পুজো কমিটির পক্ষ থেকে। 30তম বর্ষ পার হয়ে 30তম বর্ষে পদার্পণ করেছি। তো আমাদের এই আনন্দপুরে প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে অনেকগুলি পুজো হয়, তার মধ্যে আমরা ভালো করে প্রজেক্ট করার পুজো করার চেষ্টা করি। কিন্তু এবছর আমাদের যে থিম, সারা বিশ্বে যে অশান্তি, ভারতবর্ষেও অশান্তি, সেই অশান্তিকে দূর করার জন্য আমাদের শান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য আমাদের এই থিম বুদ্ধ, বুদ্ধদেব সেই শান্তির বার্তা। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে কী দেখেছেন পুজোতে? বিশেষ আকর্ষণে ছোটো ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের, প্রতিদিন সন্ধ্যায় রাত্রিতে বস্ত্রদান আছে। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।